তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমি সোনাইনি, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন বাজে 9:30, আমার সমস্ত সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজবাজ। তো আজকে কাজের মাসিটা আসেনি, ওই জন্য সমস্ত সব করতে হলো, আর স্নান করাও হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট। তো এখন আমি যাবো রান্নাঘরে। তো আজকে ভাবছি টিফিনটা করবো, বাসি ভাতটা আছে ওটাকে একটু ফ্রাই করে নিয়ে টিফিন করে দেবো, নাহলে ভাতগুলোও নষ্ট হয়ে যাবে, কেউ খাবে না। ফ্রাই করি তাহলে সবাই খেয়ে নেবে। আর ভালো কথা, কালকে তোমাদের দাদা ভাইকে মানে একটা বিড়ালে হাসির মতো দিয়েছে, তো দেখা যাক ওকে নিয়ে একটু হসপিটালে যাবো কী বলে ডক্টররা। তো চলো আগে রান্নাঘর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে এলাম রান্নাঘরে। তো দেখো সেই কালকের রাতের ভাতগুলো বেঁচে গেছে, তো ফালতু না ফেলে দিয়ে আমি ভাবলাম পেঁয়াজ আলু লঙ্কা কেটে বেশ একটু ফ্রাই করে নেবো। তো দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা হলো রসুন একটু থেতো করে দিয়েছি আর কি। তো আমি তেলের ভিতরে ফার্স্টে দিলাম জিরে, গোটা জিরে, আর তারপরে দিলাম গোটা শুকনো লঙ্কা, আর সেই থেতো করা দুটো কি তিনটে ওই রসুন আমি দিয়েছিলাম জাস্ট একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে ওই কেটে রাখা পেঁয়াজ আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফ্রাই করব এটাকে, একটু লবণ হলুদ দেব। তো এটা একটু ভালো করে হতে দেব, ফার্স্টেই আমি লবণ হলুদ দেইনি। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো, তো এটা লাইটের কারণে দেখা যাচ্ছে না। তো দেখো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি দিতে হবে কারণ কি ভাত যেহেতু, ওই জন্য। তো রাইসে তো বেশিই লাগে লবণ, আর আমরা তো আর লবণ দিয়ে পরে আর খাবো না, ওই জন্য লবণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর হলুদ দিলাম হাফ চামচ মতো, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝালঝালি করব ওই জন্য। আর রসুনটা দিলে কি বলো তো ফ্লেভারটা ভালো আসে, আর এতে ডিমও অ্যাড করা যায়, কিন্তু ডিমটা আমার কাছে ছিল না আপাতত, ওই জন্য ডিমটা দিলাম না, ডিম আগে থেকে সিদ্ধ হয়ে গেছিলো ওই জন্য আর ডিমটা ছিল না বলে আর ডিমটা দিতে পারিনি। তো এবার আমি অ্যাড করে দিলাম সেই বাসি ভাতটা, তো ফ্রিজে ছিল বলে কেমন যেন হয়ে গেছে ভাতটা, মানে বরফ বরফ হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, আমি সব রান্নাতেই চিনি দিই, কেন কি ফাংশা ফাংশা ভাবটা কেটে যায়, ওই জন্য চিনিটা আমি অ্যাড করি সব রান্নাতেই। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। তো আমি এবার একটা প্লেটে এটাকে পরিবেশন করব, আর সবাই খাবো আমরা এটা। তো এই যে পরিবেশন করছি, দেখো বেশ সুন্দরও হয়েছিল খেতে, তো একটু পড়ে গেছে বাইরে। তো এটাকে তোমরা বাচ্চারাও ভালো খাবে, সবাই ভালো খায়। তো এটা আবার আলাদা হয়, সাদা সাদা টাইপেরও হয়, তো আমি হলুদটা দিয়েছি বলে একটু হলুদ হলুদ কালারটা এসছে। তো আমার চিকেন হবে, পাতলা চিকেনের ঝোল হবে আর ভাত হবে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, গুনগুনকে স্নান টান করিয়ে আমি পড়াতে বসলাম। এখন বাজে 11:00, তো এখন পড়াতে বসলাম গুনগুনকে পড়িয়ে, আর না পড়ালেও হবে না, ওর এক্সামও মানে এই সামার ভ্যাকেশনের পরেই এক্সাম চালু হয়ে যাবে, একটা এক্সাম হয়ে গেছে, তার পেপারসও দিয়ে দিয়েছে। তো তেমন কিছু পাইনি ভালো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন গুনগুন দিচ্ছে দুপুরবেলার, গোপালকে সেবা করছে ও দেয় প্রায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে বিকেলবেলার দিকে আমরা বেরিয়ে পড়লাম, সেই হসপিটাল আসবো বলছিলাম না, তাই এসছি ওই
প্রচণ্ড আম। তো আমাদের ওখান থেকে বেরিয়ে পড়লাম, তো এখনও টাইম আছে বলে গুনগুন বললো আমি একটু পার্কে যাব, তো পার্কের দিকেই এবার আমরা যাব। তো এই যে মন্দিরটা দেখছো, মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির, একজনাদের বাড়ির এই মন্দিরটা। তো ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে যে প্যান্ডেলটা দেখছো না, এখানে হবে খেলা, ফুটবল খেলা হবে, ওই জন্য এখানে প্যান্ডেল হচ্ছে। এটা হলো রাজার হাট। তো চলো আমরা এখন নিউ টাউনের দিকে চলে আসলাম গুনগুনকে নিয়ে পার্কে। এই পার্কটা তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, প্রায়ই এই পার্কে আসা হয়, বাড়ির পাশে একদম, হেঁটে হেঁটেও আসা যায় এই পার্কে। তো টাইম ছিল বলে গুনগুন একটু জেদ করছিল যে পার্কে যাবে, আর ওদেরও একটু একটু ফ্রেশ হওয়া দরকার না, নাহলে ওদেরও হ্যাং হয়ে যাবে ফোনের মতো মাথা। ওদেরও একটু দরকার ঘুরতে ঘুরতে নিয়ে আসা, খেলাধুলো। আর এখানে তো কোনো মাঠ ফাঠ নেই যে খেলবে, কারোর সাথে কেউ কারোর বাড়ি যায় না, কেউ কারোর বাড়ি আসে না। তো এই একটাই এ যে পার্ক, তো পার্কে ও এসেই মানে কারোর আর লাগে না, ও সব চেনে আর কি। ও চলে গেল ওর মতো খেলতে খেলতে। তো দেখো আর এই পাশ থেকেই প্লেন মানে ওড়ে আর কি, তো খুব কাছ থেকে শাঁ শাঁ করে আওয়াজ হয়। তো যাই হোক, গুনগুন মানে ওকে বলেই আনা হয়েছিল যে অল্প টাইমের জন্য যাচ্ছি বাবু, কেউ জ্বালাতন করবে না। তো কথা শুনেছে, কথা শুনেও ছিল। এই আধ ঘন্টা মতো থেকে আমরা পার্ক থেকে চলে এসেছিলাম। তো এই পার্কটা না সন্ধ্যেবেলাটাই আরও বেশি ভালো লাগে, মানে লাইটিংগুলো। তো এখানে একটা দেখো এই যে ছাতা, ছাতা হাতের ভিতর থেকে ঝর্নার মতো জল পড়ছে। তো এই পার্কটা ভালো লাগে। আর একটা ওই সাইডে পার্ক আছে, তো এত কিছু নেই, তো ওই পার্কটায় কমই যাওয়া পড়ে আর এই পার্কটায় বেশি আসা পড়ে। আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, একটু ভিডিও করে তারপরে চলে আসলাম বাড়ির দিকে। বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। বাড়ি নেই, একটা দোকান খুলেছে, তো 40 টাকা করে নেয় এক প্লেট, পাঁচটা দেয়, তার সঙ্গে স্যুপ আছে, তারপরে চাটনি আছে। তো খুব ভালোই বানিয়েছিল। গুনগুন তো ভিতরের অংশগুলো খায় না, ও বাইরের ওই এটাই খায়। তো ওকে ওই ভেঙে ভেঙে বাইরের অংশগুলো ওকে খাওয়াচ্ছিলাম, আর ভিতরেরগুলো আমি খেলাম। খুব সত্যি খুব ভালো বানিয়েছে। আর 40 টাকার মোমো তো হয় না, আমাদের বাড়ির ওই দিকে তো হয়ই না। তো এখানে বেশ স্যুপটাও দারুণ করেছে। তারপরে তোমাদের দাদাভাই খায়নি, ও একটু মানে আমাদেরকে এই দোকানটাতে রেখে ও একটু পাশে গেছে, দোকানে দরকার ছিল, ও খায়নি। আমি আর গুনগুন খেলাম, আর তারপরে ফুচকাও খেয়েছিলাম। আর এখানে তো 10 টাকার 4-3টে এরকমই দেয় ফুচকা। তো যথারীতি খেয়েছিলাম ফুচকা, তো ওই ভিডিওটা করতে পারিনি, তারা হয়ে ভিতরে ছিলাম ওই জন্য। আর ভীষণ ভিড় ছিল ওখানে, লজ্জাও করে সবার সামনে ভিডিও তাই। আর ওই ফুচকা খাওয়ার ভিডিওটা করতে পারিনি, তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে। তো পাশেই একটা মন্দির ছিল, তাও ওখানে দেখি তো এবার আমরা বাড়ি চলে এলাম। তো সেই 1 ঘন্টা বাদেই বৃষ্টি চালু হলো, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভিডিওটা এখানেই এন্ড করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা করে লাইক করে দিও। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।